কুড়িয়ে পাওয়া তিন পুতুলের গোসল। কিরে টিংটিং, আজকেও তুই খেলার জন্য পুতুল আনিসনি? দেখ টিংটিং, প্রতিদিন কিন্তু আমি তোকে খেলার জন্য আমার পুতুল দিতে পারবো না। যা বাড়িতে ফিরে যা, হ্যাঁ নিজের পুতুল নিয়ে আয়। আজ তোকে আমার পুতুল আমি ধরতেও দিব না জানিস? আমি কিভাবে পুতুল আনবো বলতো কুহু? আমার বাড়িতে তো কোনো পুতুলই নেই, কিন্তু মা আমাকে বলেছে আগামী মাসে কাজের টাকা পেলে আমাকে সুন্দর একটা পুতুল কিনে দিবে জানিস? আজ তোর পুতুলটা দিয়ে খেলতে দে না রে, এত সুন্দর পুতুল, দে না রে, দে না। সর সর, আমার পুতুলে একদম হাত দিবি না। প্রতিদিন শুধু বলিস এ মাসে ও মাসে তোর মা পুতুল কিনে দিবে, কিন্তু এক মাসেও তো তোর মা পুতুল কিনে দেয় না রে। আজ আমি তোর কোনো কথাই শুনবো না, আমার পুতুল দিয়ে আমি একাই খেলবো। না না, আমাকেও খেলতে নে না রে, এমন করিস না আমার সাথে, আমাকে দে না একটু, তোর পুতুলটা একটু খেলি। এই কথা বলে টিংটিং কুহুর পুতুল নিয়ে টানতে থাকে, আর কুহুর এগে গিয়ে টিংটিংকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয়। ফকিনের বাচ্চা, নিজে তো পুতুল আনিস না, আবার আমার পুতুলে হাত দিস? তোর সাথে আমি আর কখনোই খেলবো না। পারুলের পুতুল আছে, এখন থেকে আমি পারুলের সাথে খেলবো, তোর সাথে আমার বন্ধুত্ব আজ থেকে শেষ। এ কথা বলে কুহু তার পুতুল নিয়ে সেখান থেকে চলে যায়, আর টিংটিং কাঁদতে কাঁদতে বলে, কুহু আজ আমার পুতুল নেই বলে আমাকে ধাক্কা দিলি তো, দেখবি একদিন মা আমাকে অনেকগুলো পুতুল কিনে দিবে, তখন তুই আমার সাথে খেলতে চাইবি, কিন্তু আমি তোকে খেলতে নিবই না। আজকে বাড়িতে গিয়ে মায়ের কাছে পুতুল কেনার জন্য বায়না ধরবো। এ কথা বলে টিংটিং মাটি থেকে উঠে দাঁড়ায় আর বাড়ির উদ্দেশ্যে যেতে থাকে। এমন সময় টিংটিং রাস্তার ধারে কাদা আবর্জনার মধ্যে ময়লা তিনটে পুতুল পড়ে থাকতে দেখে, আর তা দেখে টিংটিং বলে ওঠে, এ মা, তিন তিনটে পুতুল পড়ে আছে, বাবা মাকে গিয়ে তাহলে আর পুতুল কিনে দেওয়ার জন্য বায়না করতে হবে না। এই তিনটে পুতুলকে নিয়ে বাড়িতে গিয়ে আমি গোসল করিয়ে দিব, তাহলেই তো পুতুলগুলো পরিষ্কার হয়ে যাবে, আর এই পুতুলগুলো দিয়ে আমি খেলতে পারবো। আমাকে আর অন্যের পুতুল নিয়ে খেলতেই হবে না। এ কথা বলে টিংটিং পুতুল তিনটি কাদা মাটি থেকে কুড়িয়ে নেয়, তারপর বাড়িতে নিয়ে যায়। টুনি টিংটিং এর হাতে তিনটি ময়লা পুতুল দেখে বলে, কিরে টিংটিং, তুই এই পুতুলগুলো কোথায় পেলি? আমি তো তোকে বলেছিলাম সামনের মাসে বেতন পেলেই তোকে পুতুল কিনে দিব, কার পুতুল তুই চুরি করে নিয়ে এলি বল? শিগগিরই যা, যার কাছ থেকে পুতুল এনেছিস তাকে পুতুল ফেরত দিয়ে আয়, তা না হলে মেরে তোর পিঠের ছাল তুলে নিব। না না মা, তুমি ভুল বুঝছো, আমি কারো পুতুল চুরি করে আনিনি, এই তিনটে পুতুল আমি রাস্তায় কুড়িয়ে পেয়েছি, আশেপাশে কেউ ছিল না, তাই তো পুতুলগুলো আমি বাড়িতে নিয়ে এসেছি মা, এই পুতুলগুলো দিয়ে এখন থেকে আমি খেলবো। না না, কার না কার পুতুল এগুলো রাস্তার পাশে রেখে গেছে আর তুই বাড়িতে নিয়ে এসেছিস? পুতুল তো এমনি এমনি আকাশ থেকে মাটিতে পড়েনি নিশ্চয়ই, এই পুতুলগুলোর মালিক আছে, যা যেখানে পেয়েছিস সেখানে রেখে আয়। না, আমি কিছুতেই পুতুলগুলো ফেরত দিব না, তুমি তো কোনো দিন আমাকে পুতুল কিনে দাওই না, প্রতিদিন শুধু বলো কিনে দিবে কিনে দিবে, কিন্তু কই পুতুল তো কিনে দাওনি। আর আজ যখন আমি তিনটে পুতুল রাস্তার পাশে কুড়িয়ে পেলাম, তখনও তুমি বকছো আমায়? থাক না মা আমার কাছে পুতুলগুলো। ঠিক আছে ঠিক আছে, কান্না বন্ধ কর, পুতুল তিনটে রেখে দে তোর কাছে। আর শোন, পুতুল তিনটে ঘরে তোলার আগে যা কল পাড়ে গিয়ে কুড়িয়ে পাওয়া তিন পুতুলকে গোসল করিয়ে পরিষ্কার করে নিয়ে আয়, যা কি নোংরা ভরে আছে। টিংটিং টুনির এমন কথা শুনে ভীষণ খুশি হয় আর পুতুল তিনটিকে কলপারে নিয়ে যায়। টুনি কিছু দূরে দাঁড়িয়ে থাকে, টিংটিং মনের আনন্দে যেমনি পুতুল তিনটার শরীরে পাড়ি ঢালে, অমনি পুতুল তিনটি কথা বলে ওঠে, তোমাকে অনেক ধন্যবাদ গো, আমাদের রাস্তা থেকে কুড়িয়ে এনে গোসল করিয়ে দেওয়ার জন্য। তোমার জন্য আমরা ওই নোংরা মাটি থেকে পরিষ্কার হয়েছি, তাই আজ থেকে আমাদের তিনজনের মালিক তুমি, তুমি যা বলবে আমরা তাই শুনবো জানো। এদিকে পুতুলকে হঠাৎ কথা বলতে দেখে টুনি ভীষণ ভয় পেয়ে যায়,
আর চিৎকার করে বলে, ফেলে দে টিং টিং, হাত থেকে পুতুল ফেলে দে, এই পুতুলগুলো ডাইনি, তোর ক্ষতি করে দিবে ওরা। হাই 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 রে, এ কোন পুতুল তুই কুড়িয়ে আনলি? যে পুতুল গোসল করিয়ে দেওয়ার সাথে সাথে জীবিত হয়ে উঠেছে, আবার কথাও বলছে। না না, আমাদের ফেলে দিও না, আমরা কোনো ডাইনি নই, আমরা হলাম জাদুই পুতুল। আমাদের যদি কেউ গোসল করিয়ে দেয় তাহলে আমরা সাথে সাথেই জীবিত হয়ে উঠি, আর তার উপকার করি। জানো, ভয় পেও না, তোমরা আমাদের দেখে একটুও ভয় পেও না। পুতুলের এমন কথা শুনে টুনি আর টিংটিং এর মনের ভয় দূর হয়ে যায়। আর টিংটিং খুশি হয়ে বলে, কি মজা কি মজা, তোমরা কি আমার বন্ধু হবে? আমরা গরিব বলে কেউ আমাকে খেলতে নেয় না, তুমি আমার সাথে খেলবে গো? খেলবো খেলবো, সব করবো তোমার সাথে, শুধু আমাদের জীবিত করার আগে আমাদের কৌশল করিয়ে দিতে হবে। তোমার সাথে শুধু খেলবোই না গো, তোমাদের অনেক ধন সম্পদ দিব, তোমাদের আর কোনো অভাব থাকবে না। এই কথা বলে তিন পুতুল তাদের জাদুবিদ্যা প্রয়োগ করে। জাদুবিদ্যা প্রয়োগ করার সাথে সাথে সেখানে এক ঘোড়া স্বর্ণ মুদ্রা চলে আসে, তা দেখে টুনি ভীষণ খুশি হয়। টিং টিং রে, তোর তিনটি পুতুল যে আমাদের ভাগ্য ফিরিয়ে দিল, হায় ঈশ্বর, তুমি বুঝি এবার আমাদের সুখের মুখ দেখালে। এই কথা বলে টুনি এক ঘোড়া স্বর্ণ মুদ্রা নিয়ে ঘরে চলে যায়, আর টিং টিং ওর নতুন তিন পুতুল বন্ধুদের ঘরে নিয়ে যায়। এভাবে প্রতিদিন টিং টিং তার তিনটি পুতুলকে গোসল করিয়ে জীবিত করত, আর পুতুলগুলো জীবিত হয়ে টিং টিং এর সাথে খেলা করত, আর টুনিকে প্রতিদিন এক ঘোড়া স্বর্ণের মুদ্রা দিয়ে সাহায্য করত। এভাবেই তিন পুতুলের জন্য আস্তে আস্তে টিং টিং আর টুনি বেশ বড় লোক হয়ে যায়, তাদের জীবনে সুখের দিন ফিরে আসে। কিন্তু টুনির এই সুখের সংসারের ওপর কাকলি কাকে নজর পড়ে। না না, আমি এটা কিছুতেই মেনে নিতে পারছি না, আমার চোখের সামনে টুনি এত বড়লোক হয়ে যাচ্ছে আর আমি শুধু তার উন্নতি দেখে যাচ্ছি। না, টুনি কি করে এত বড়লোক হচ্ছে সেই রহস্য আমাকে জানতেই হবে, আমিও বড়লোক হব, ওই টুনির থেকেও বেশি বড়লোক হব। যাই দেখে আসি টুনির বড়লোক হওয়ার রহস্য কি। এই কথা বলে কাকলি কাক চুপি চুপি টুনির বাড়িতে যায়, আর টুনির বাড়ির আড়ালে গিয়ে লুকিয়ে থাকে। এদিকে প্রতিদিনের মতো টুনি আর টিং টিং মিলে তাদের তিন পুতুলকে গোসল করায়, আর তিন পুতুল জাদু করে এক ঘোড়া স্বর্ণ মুদ্রা দেয় টুনিকে। এসব ঘটনা দেখে কাকলি বলে ওঠে, ও এবার বুঝেছি এই ব্যাপার, তাহলে টুনির যা উন্নতি হচ্ছে সব ওই তিন পুতুলের গোসলের কামাল, আমি সব জেনে গেছি, আমারও ওই তিন পুতুল চাই। আজ রাতটা শুধু হোক, আজ রাতেই ওই টুনি আর তার মেয়ের তিনটা পুতুল চুরি করে নিয়ে যাব। এই কথা বলে কাকলি রাত হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। আর বনের মধ্যে যখনই রাত নেমে আসে তখনই কাকলি চুপি চুপি টুনির বাড়িতে যায়, আর তাদের ঘরে ঢুকে দেখে টিং টিং পুতুল তিনটিকে জড়িয়ে ধরে গভীর ঘুমিয়ে পড়ে আছে। সেই সুযোগে কাকলি পুতুল তিনটাকে চুরি করে, আর তাড়াতাড়ি কাকলি ও নিজের বাড়িতে ফিরে যায়। আজ থেকে আমিও বড়লোক হয়ে যাব, যাই তাড়াতাড়ি এই পুতুলগুলোকে গোসল করিয়ে দেই, আমাকে তো এক ঘোড়া স্বর্ণ মুদ্রা পেতে হবে। এই কথা বলে কাকলি কাক যেমনি পুতুল তিনটাকে গোসল করিয়ে দেয়, তখনই পুতুল তিনটি এক ভয়ঙ্কর পুতুল রাক্ষসী হয়ে যায়। পুতুল রাক্ষসীদের দেখে কাকলি ভীষণ ভয় পেয়ে যায়। কিরে কাকলি, তোকে করে আমাদের চুরি করে এনেছিস, এই পাপ কাজের ফল যে তোকে এবার পেতেই হবে রে। তুই জানিস না, কেউ যদি আমাদের মালিকের কাছ থেকে আমাদের চুরি করে আনে তবে তার কি দশা করি সেটা তুই জানিস না? আজ তবে দেখবি তোর কি অবস্থা করি। ও ওরে বাবা রে, এনেছিলাম পুতুল, হয়ে গেল রাক্ষসী, আমার এক ঘোড়া স্বর্ণ মুদ্রা দরকার নেই, এই রাক্ষসী আমার কোনো ক্ষতি করবি না, যা যা বলছি। কাকলি এই কথা বলতে বলতে তিন রাক্ষসী পুতুল কাকলির ওপর হামলে পড়ে, তারপর কাকলিকে হত্যা করে তিনটি পুতুল কাকলির মাংসগুলোকে ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে। কাকলি মারা যাওয়ার পর তিন রাক্ষসী পুতুল স্বাভাবিক পুতুল হয়ে যায়, আর তিন পুতুল আবারও টুনির বাড়িতে একা একা হেঁটে হেঁটে চলে আসে, আর টিং টিং এর পাশে গিয়ে শুয়ে পড়ে। এদিকে পরদিন সকালবেলা রাতের কোনো ঘটনায়
টুনি আর টিং টিং কেউ বুঝতে পারে না। তারপর টুনি আর টিং টিং তাদের দিন পুতুলকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।